গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দর্শন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বিভূতারিণী পুজো, তো সকাল সকাল চলে এসেছি আমরা গঙ্গা স্নান করতে, আমি মেয়ে আর ক্যামেরার পিছনে আমার বর। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভোরবেলায় গঙ্গাটাকে খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই অপূর্ব লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগছে। আর এখন প্রায় 6:45 বাজে ঘড়িতে, কিন্তু সূর্যের দেখা নেই, আকাশ মেঘলা ওয়েদার হয়ে আছে বলে সূর্যের দেখা পাইনি এখনও। মেয়ে একবার আমার সাথে স্নান করেছে, আবার ওর বাবার সাথে নেমেছে, ওর খুবই মজা লাগছে, ও উঠতেই চাইছে না, বলছে থাকো আরও থাকো বেশিক্ষণ থাকো, এবার আরও নামবে বলছে, কিন্তু বেশি দূরে তো নামা যাবে না, এখন জোয়ার আছে। আমার স্নান হয়ে গেছে, আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর মেয়ে এখনও জলের মধ্যে লাফাচ্ছে, ও উঠতেই চাইছে না, ওর বাবাকে বলছে তুমি আমাকে একটু সাঁতার কাটাও সাঁতার কাটাও। আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন এবার মেয়েকেও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, ওর স্নান হয়ে গেছে তো দাঁড়িয়ে আছে এখনও ঘুরছে, এরপরে ওর বাবা নামবে স্নান করতে। মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, বর নেমেছে স্নান করতে, ও তবু উঠতেই চাইছে না জল থেকে, পারলে ও আরও নামলে ভালো হয়, তো জলের মধ্যেই দাঁড়িয়ে আছে, আমি ওকে ওপর থেকে বলছি যে তুই ওপরে উঠে আর ভিজে যাবে জামাটা, ও কিছুতেই শুনছে না, ও সেই জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। আমাদের গঙ্গাঘাটে স্নান হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি মন্দিরের দিকে, তো দেখা যাক ওখানে গিয়ে কেমন কি ভিড় আছে। এখন প্রায় ঘড়িতে 6:15 বাজে, তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়, সেই জন্যই বেরিয়েছিলাম ভোর ভোর। মন্দিরে এসে গেছি, দেখছি খুব একটা ভিড় হয়নি, 8-10 জন মতন আছে, তো খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো ধূপ আর মোমবাতিটা জ্বালাবো, বাইরে একটা নির্দিষ্ট জায়গা করা আছে সেখানেই দেবো, এর থেকে যাতে কারোর বিপদ না হয়, এরপরে বাড়ি ফিরবো।
মা বিপত্তারিণীর কাছে শুধু আমাদের নয় তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমরা একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। মা বিপত্তারিণীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।